আজকে আমি বানাবো ভাতের পকোড়া। দুপুরে ভাত প্রায়দিনই বেড়ে যায়, সে ভাত দিয়ে কিভাবে বিকেলে স্ন্যাক্সের জন্য ভাতের পকোড়া বানাবেন সেটা আজকে দেখে নিন চলুন। আর এই পকোড়া খেতেও কিন্তু খুব মুচমুচে হয় আর টেস্টি হয়। এর জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ ভাত, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সরু করে গ্রেট করে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি, হাফ গাজর এখানে গ্রেট করে রেখেছি সেই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরা গুঁড়ো, একদম সামান্য লঙ্কা গুঁড়ো, আর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 চামচের চেয়ে একটু বেশি লবণ আমি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা পকোড়ার কালারটা ভালো হওয়ার জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 4 চামচ বেসন। বেসন আর কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি যাতে ভালোভাবে বাইন্ড হয় পকোড়াটা তার জন্য দিচ্ছি। এরপর সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভাতগুলো ম্যাশ করার দরকার নেই, হাত দিয়ে প্রেস দিয়ে যতটা চটকানো যাবে ততটা চটকালেই চলবে, হাফ ম্যাশ করলে হবে। এরকম ভাবে মেখে নিয়েছি, দেখুন ভাতগুলো কিছু গোটা গোটা রয়ে গেছে, আবার কিছু চটকে গেছে। এরপর এটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিছুটা মাখন হাতে নিয়ে পরে আমি গোল গোল করে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করতে পারেন। পকোড়ার মতো করে এরপর ভেজে নেওয়ার জন্য আমি গোল গোল করে নিচ্ছি, হাতে সামান্য প্রেস দিয়ে পরে করে নেব, বেশি প্রেস দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় যে মাখনটা একটু নরম হয়েছে তাহলে আবার এখানে আপনি বেসন ব্যবহার করতে পারেন। এরপর আমি গোল করে সবগুলো করে নিচ্ছি, এইরকম ভাবে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাফিসিয়েন্ট তেল দিয়ে পরে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পকোড়াগুলো একে একে ছেড়ে দেব, বেশি একবারে ছাড়বো না, তাহলে লাগা লাগা হয়ে যেতে পারে, আর ভাতটা খুব নরম হয় তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে, তাই কম কম করে আমি করব। এরপর আমি এগুলো লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এরপর হালকাভাবে একটু উল্টে নিচ্ছি, উল্টানোর সময় হালকাভাবে উল্টাতে হবে, এগুলো ভেঙে যাওয়ার চান্স আছে, তাই হালকা হাতে পুরোটাকে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা সবসময় কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে, না হলে ভেতরটা ভালোভাবে ভাজা হবে না আর বাইরেটা লালচে হয়ে যাবে। এরপর আমি লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি, আর মাঝে মধ্যে একবার দুবার করে নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট ভাজতে টাইম লাগবে। 4 মিনিট পর এগুলো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ এসছে, এরপর এগুলোকে তুলে নেব। সেম প্রসেসে আমি বাকি সবগুলো ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো একদম সার্ভ করার জন্য রেডি। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর এটা আপনি গরম গরম এরপর সার্ভ করে ফেলুন। এইরকম ভাবে ভাতের পকোড়া আপনি খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। দুপুরে বেঁচে যাওয়া ভাত না ফেলে সে ভাত দিয়ে বিকেলে স্ন্যাক্সের জন্য এরকম ভাতের পকোড়া আপনি বানিয়ে নিন বাড়িতেই। এটা খেতে যতটা টেস্টি হয় ততটাই কিন্তু করাটাও সহজ।